চলো না, এই সামনেই তো, চলো চলো চলো। তোমার আদি সেই তখন থেকে সুপার মারিওর মতো এদিক ওদিক করে বেড়াইতেছো, মাথা চুলকাইতেছো, হাঁটতেছো, কি বলার আছে বলো, আমি বাসায় যাব। বলার জন্যই তো আসছি, কিন্তু কেমনে বলবো বুঝতেছি না। কি বলতে চাচ্ছ তুমি? বুঝতেছো না আমি কি বলতে চাইছি? না আমি বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ। আচ্ছা, আমি যে তোমাকে পছন্দ করি এটা তুমি বুঝো? হ্যাঁ বুঝি, না বুঝার মতো সিচুয়েশন তুমি রাখছো। আচ্ছা আমি তোমাকে পছন্দ করি, এই পছন্দ থেকে তোমার সাথে যদি আমি আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাই, একটু ঘুরতে চাই, এটা কি আমার অপরাধ? না অপরাধ না, তুমি চাইতেই পারো। তাহলে তুমি আমাকে অ্যাফোর্ড করতেছো কেন? তুমি অন্যদের সময় দিচ্ছ, আমাকে সময় দিচ্ছ না। তুমি কি চাও বলো তো, তোমার সমস্যাটা কি? তোমার সাথে টাইম স্পেন্ড করতেছি না এটা সমস্যা, নাকি অন্যদের সাথে বেশি সময় কাটাচ্ছি এটা সমস্যা? কোনটার সলিউশন আগে চাও? তুমি আমাকে দুইটারই সলিউশন দিবা। দেখো আদি, আমি জানি তুমি চাও আমি ওয়াসির সাথে কম টাইম স্পেন্ড করি, তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করি, তাই তো? আরে তুমি ওয়াসির কথা বলতেছো কেন? আমি তোমাকে একবার ওয়াসির কথা বলছি। তুমি যে ওয়াসির কথা বলতেছো এটা তুমি বুঝি? না না না, এটা আমি ওয়াসির কথা বলি না। দেখো আদি, তুমি আমার ফ্রেন্ড, ওয়াসিও আমার ফ্রেন্ড, আমরা একই এলাকায় থাকি, একই কলেজে পড়ি, আমাদের দেখা হবে, কথা হবে, দেখা হয়, কথা হয়। আরে আমার তো প্রবলেম এইটাই, আমি তো তোমার ফ্রেন্ড হতে চাই নাই। তুমি তুমি বুঝতেছো না, রাকিবও তো আমার ফ্রেন্ড, রাকিব তোমার ফ্রেন্ড তাই না? আমি তো তোমার কাছে রাকিব না, তাই না? রাকিব মানে রাকিবকে আমি ছোট করতেছি না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, রাকিবও তো আমার ফ্রেন্ড, তোমারও ফ্রেন্ড, কিন্তু আমি তো তোমার কাছে রাকিব হইতে চাই না। আচ্ছা তোমার মতে এটা সলিউশন কি? আমি তো শুধু প্রবলেমটাই চিন্তা করছি, সলিউশন তো যাই না। বাট উই আর নট ইয়েট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা তো বুঝো। তাহলে অর্ধেক সলিউশন হয়ে গেছে, আর বাকি অর্ধেক সলিউশন আমরা দুজনে মিলে করে ফেলতে পারবো। তুমি এখন বাসায় যাও, আমি বাসায় যাব, কলেজে দেখা হবে, বাই। এখানে কি কেউ আছে? আপনার কি এই ক্লাসের? আমরা নতুন ভর্তি হয়েছি। ও প্লিজ বসেন না, কেউ নেই এখানে। থ্যাংক ইউ ব্রো। আমার ফ্রেন্ড আসছে তো? কিন্তু এই জায়গা তো খালি ছিল। এটা ওর জায়গা। হ্যাঁ পিছে যাও। কি রে বুঝলাম না, সিট রাখবি না তুই? যেমনে লেট লতিফ হইতেছো, সিট রাখবো কেমনে? গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন স্যার। Sit down. Thank you, sir. কেমন আছেন আপনি স্যার? ভালো। তোমরা কেমন আছো? জি স্যার ভালো। তারপর সব খবর ভালো? জি স্যার। আপনাকে সুন্দর লাগতেছে স্যার। স্যার আপনাকে শার্টটা খুব মানাইছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আজকে আমরা কোন চ্যাপ্টার করব? আজকে আমরা ডিফারেন্সিয়েশন করব। মূল নিয়মে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায় সেটি আমরা শেখার চেষ্টা করব। তোমার নাম কি? স্যার ইয়ার হাসান। আর তোমার? স্যার মৌমিতা হাসান। তো তোমরা কি ভাই বোন? জি স্যার আমরা টুইন। এর আগে তোমরা কোথায় ছিলা? বান্দরবানে। ও বান্দরবন, তোমরা কি বান্দরবনেরই? না স্যার, আমার বাবা আর্মিতে ছিলেন, উনি রিটায়ার করার পর আমরা ঢাকা চলে এসেছি। হে, আই ডোন্ট ওয়েট গুড স্যার।
নরা আসবে তো ওর জন্য ওয়েট করতেছিলাম। ও আচ্ছা। এই তো তুমি ওই দিন কি জানি বলবা বলবা বলে আমাকে আর তো বলা হলো না, পরে তো কত কিছু হয়ে গেল। ও আচ্ছা, আমি আসলে ভুলে গেছিলাম। হ্যাঁ, তারপর অনেক কিছু হয়ে গেছে। মালিয়া আপু, আপনার সাথে কথা ছিল। আপনি এখানে কেন আসছেন? আপনি চলে যান এখান থেকে, আপনি কখন আমার সামনে আসবেন আর। প্লিজ আপু আমার কথা একটু শুনুন, মোশাররফ স্যার আসছেন, পাশের রোডে অপেক্ষা করছেন। যে সারি আসুক, আমি কোথাও যাব না, আপনি চলে যান এখান থেকে। প্লিজ আপু, আপনি যান এখান থেকে এখন। এই ভাই শুনেন নাই, বলছেন এখান থেকে যাইতে। আমি তোমার সাথে কথা বলছি, তুমি কে? সরাবে বাপ। এই যা। এই বেটা, এই চিনো আমি কে? আমার কথা শোনো।